পৌত্তলিক ধর্মের আবির্ভাবটা কেমনে হয়েছে? মূলত আরবের নবী ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। কে ছিলেন? ইসমাইল আলাইহিসসালাম। তারপরে এসেছেন ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামের উপরেই মানুষ বিশ্বাস করত, তার ধর্মকে মেনে নিত। কিন্তু পর্যায়ক্রমে মানুষ পৌত্তলিক হয়ে গেছেন। তো আরবের মধ্যে একটি খুজা নামক গোত্র ছিল, সেই খুজা নামক গোত্র ছিল কুরাইশ গোত্রের পরের গোত্র, সম্মানিত। তাদের নেতা ছিল আমর ইবনে লোহাই, খুজা গোত্রের নেতা। নাম কি বলেন তো? আমর ইবনে লোহাই। এই মানুষটা ছিলেন খুজা গোত্রের মধ্যে সবচেয়ে সম্মানের মানুষ, তাকে তাজিম করতো মানুষ, বেশি সম্মান করতো। এমনকি তিনি যে সিদ্ধান্ত দিতেন এটা আইন হয়ে যেত এবং খাতা পুস্তকের মধ্যে এটা আইন হিসেবে লিখে ফেলত, এত সম্মান তাকে করত মানুষ। এই আমর ইবনে লোহাই ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে দেখতেছে বড় বড় মূর্তি সাজাইয়ে রেখেছে। মূর্তিগুলা কেন রেখেছে, কি কাজ, ইতিপূর্বে আর আরবের মানুষ জানে না যে কেন মূর্তিগুলো রেখেছে। সবাই এক বিশ্বাস করত কাকে? আল্লাহকে। কারণ প্রত্যেক নবী এই দুনিয়ায় এসেছেন তাওহীদের দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত নিয়ে? এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছে। তখন আরবের মানুষরা কসম কাটলে আল্লাহর নামে কাটতো। কার নামে করতো? আল্লাহ। বিশ্বাস করতো আল্লাহকে। তো এই আমর ইবনে লোহাই সিরিয়ায় জিজ্ঞেস করলো, তোমরা এই মূর্তিগুলোরে কেন পূজা করো, এগুলোর কাজ কি? সিরিয়ার ধর্মীয় লোকেরা বলল, আমর ইবনে লোহাই, তোমার নাম ডাক আমরা আগেও শুনেছি, কিন্তু এই ব্যাপারে তুমি যে কিছুই জানো না আমরা বুঝতে পারি নাই। এই মূর্তিগুলা এই জন্য পূজা করি যে আল্লাহর আর আমাদের মাঝে মধ্যস্থতাকারী হলো এই মূর্তিরা, নাউজুবিল্লাহ। আল্লাহ আর আমাদের মাঝে একজন মধ্যস্থকারী লাগে, এরা হলো সেই দেবতা। তার মানে আমরা এই দেবতার কাছে আমাদের প্রয়োজনের কথা বলি, আর দেবতা আল্লাহর কাছে বলে, আর সেই আল্লাহ থেকে দেবতা আমাদের জন্য সাহায্য নিয়ে আসে, নাউজুবিল্লাহ। একটা আকীদা, এতে তারা বিশ্বাস করেছে। মাধ্যম আল্লাহরে পাইতে হলে কি লাগে? মাধ্যম লাগে, বলে তো অনেকে। তারাও মাধ্যম হিসাবে ধরেছে মূর্তিকে। কারে ধরেছে বলেন তো? এখন এটা তো খুব ভালো লেগেছে, আমর ইবনে লোহাই বলতেছে হ্যাঁ এটা তো খুব ভালো, তাহলে এই মুহূর্তে আমার মক্কার ভিতরে এই ধরনের একটা কিছু দরকার। যেহেতু করতে করতে দ্বন্দ্ব মারামারি, তা আমি যদি একটা মাধ্যম নিয়ে যাই, মূর্তি নিয়ে যাই, তাহলে তো ভালোই হয়। তিনি একটা মূর্তি চাইলেন, আর সিরিয়ার মানুষেরা তারে হুবাল নামের এক বিশাল আকৃতির মূর্তি দিয়ে দিল। এই আমর ইবনে লোহাই এই মূর্তিটারে নিয়ে ঠিক খানায় কাবার পাশে স্থাপন করেছেন এবং ঘোষণা করেছেন, এটা হলো আল্লাহ আর আমাদের মাঝে মধ্যস্থকারী, যা চাইতে হবে হুবালের কাছে চাইবা, তাহলে আল্লাহ থেকে আইনে দেবে, নাউজুবিল্লাহ। দেখেন, তিনি ছিলেন এক নেতৃস্থানীয় লোক এবং তাকে অন্ধের মতো মানুষ বিশ্বাস করত। আর টোটাল আরব ছিল, আরবের মক্কা ছিল হলো মেডেল পয়েন্ট, মক্কাতে যেটা চালু হয়ে যেত দ্রুত গতিতে সেটা সব অঞ্চলে ছড়িয়ে যেত। এখন এই নতুন বেদায়েত চালু করেছে আমর ইবনে লোহাই, মূর্তি পূজা আরম্ভ হয়ে গেছে, মূর্তি পূজা, মূর্তি পূজা আরম্ভ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল মিরাজ থেকে আসার পরে বললেন, সাহাবারা আমার, আমি জাহান্নামের মধ্যে একটা লোক দেখেছি, এই লোকটির নাম আমর ইবনে লোহাই, খুজা গোত্রের লোক এখনো আছে, খুজা গোত্রের লোক, তবে আল্লাহ তাদেরকে হেদায়েত করেছে। এই খোজা গোত্রের লোক ছিল আমর ইবনে লোহাই, প্রচণ্ড শাস্তি আল্লাহ তাকে দিচ্ছিল, প্রচণ্ডভাবে তারে পিটাচ্ছিল আগুনের মধ্যে ফেলে। আমি জিব্রাইল সালাম জিজ্ঞেস করলাম, ও ভাই জিব্রাইল, এই মানুষটাকে? জিব্রাইল বলল, এই মানুষটা হলো আমর ইবনে লোহাই, এত বড় শাস্তি কেন তাকে দেওয়া হচ্ছে? জিব্রাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাই মক্কাতে প্রথম মূর্তি পূজার আবিষ্কার করেছে, মূর্তি নিয়ে এসেছিল। যেহেতু মূর্তি পূজার আবির্ভাবক হলো এই লোকটা, এই জন্য সব গুনাহ আল্লাহ তার কাঁধে সবাই দিয়া বেশি বেশি করে আজাব দিতেছে বলি, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মূর্তি পূজা এখন এমনভাবে ছড়াই গেল টোটাল আরবে, একটা ব্যবসা হয়ে গেল। অমুক নামের মূর্তি, ভাগ্য পরিবর্তনের মূর্তি, সন্তান দেবার মূর্তি, কৃষি জমি উর্বরতার মূর্তি, এক এক নামের মূর্তি বানায় এখন ব্যবসা হয়ে গেছে। একদিন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
একটা জায়গায় বসে খেজুর গাছের নিচে একবার হাসে আর একবার কান্দে, আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি হলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তখন মানুষেরা যেন হয়ে গেলেন আমিরুল মুমিনিন। আপনি একবার কান্না করেন আর একবার কেন হাসেন, দয়া করে আমাদেরকে একটু বলবেন কি? এত বড় প্রেসিডেন্ট, জিজ্ঞাসা করার মতো পারমিশন ছিল ঠিক কিনা বলেন? এখন তো অনেকের কাছে কথা বলা তো দূরের কথা, দেখাও তো করা যায় না, আছে না নাই বলেন? ভাইরা আমার ইসলাম বৈষম্য পছন্দ করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীর সাহাবারা, আমি আইয়ামে জাহিলিয়াতের একটা ঘটনা আমার মনে পড়লে, কান্নাও আছে আবার হাসিও আছে। সেটা হলো এমন, আমি একটা শহরে বের হয়েছি, বের হওয়ার পর হঠাৎ করে আমার মূর্তি পূজা করার একটা ইচ্ছা জাগলে যে এই মুহূর্তে আমার মূর্তি পূজা করা লাগবে। কিন্তু আমি যে মূর্তিটা সবসময়ের জন্য সাথে রাখতাম ওই মূর্তিটা আমি বাসায় রেখে এসেছিলাম বাড়িতে, কেমনে মূর্তি পূজা করবো? অস্থির হয়ে গেলাম। আমার থলের মধ্যে খাবার হিসাবে কিছু খেজুর ছিল, আমি একটা স্থানে বসে গেলাম আর খেজুরগুলো আমি বের করলাম, তার ভিতরে ডিসিগুলোকে আমি আলাদা করলাম আর খেজুরগুলোর আমি খামির বানাইলাম। খামির বানাই মুহূর্তের মধ্যে ওই খেজুর দিয়ে আমি একটা মূর্তি বানাইলাম, আর মূর্তি বানাইয়ার সাথে সাথে আমি তার পূজা করা আরম্ভ করে দিলাম, নাউজুবিল্লাহ। এরপরে যখন রাত হয়ে গেল আমার প্রচণ্ড খিদে লেগেছে, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু খাবার বলতে আর কিছু নাই। এইবারে আমার মনে পড়ে গেল আমার খেজুর দিয়ে তো আমি একটা মূর্তি বানাইছি, আমি তখনই ওই আমার খোদারে খাওয়া আরম্ভ করে দিলাম, নাউজুবিল্লাহ। এই কথা যখন আমার মনে পড়ে তখন আমার হাসি লাগে যে আয় হায় রে, এমন একটা অবস্থায় ছিলাম যেই খোদার সামনে মাথা নত করলাম আবার তার হাত পা ভেঙেছুড়ে খাওয়া আরম্ভ করে দিলাম, তখনই আমার হাসি লাগে আর তখনই আমি কান্না করি যে আল্লাহ, এই অবস্থায় যদি আমি ওমরের মৃত্যু হইতো আমি জাহান্নামের খুঁটা ছাড়া আর কিছু হইতাম না, আল্লাহ তুমি সেখান থেকে আমার বাঁচাইয়া এমন একটা ধর্মে তুমি আমার এনে দিয়েছো যে আমার মর্যাদা এই পৃথিবীর মধ্যে ইসলাম বাড়াই দিয়েছে, ঠিক কিনা বলে? এমন ভাবে মূর্তি পূজা আরবের মধ্যে সয়লাভ হয়ে গেল। এই হলো পত্রিলিখিতার অবস্থা। পত্রিলিখিতার প্রধান ধর্ম হলো মূর্তি পূজা।